নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। মিড ডে মিলে বাচ্চাদের চার মাসের জন্য মাংস খাওয়ানো হবে, ডিম খাওয়ানো হবে, এমনই নানান কাহিনী বাজারে ছড়িয়েছে এবং সেটাই সত্যি। সরকার ঘোষণা করেছেন মিড ডে মিলে চার মাসের জন্য আপাতত বাচ্চাদের পাতে মাংস থাকবে। আমরা ভাবছিলাম খালি, জানেন তো, বাচ্চাগুলো জানতেও পারলো না পঞ্চায়েত নির্বাচনের কোটায় তারা চার মাসের জন্য শেষ পর্যন্ত তাদের মিড ডে মিলের কোটায় মাংসটা পড়বে। ধন্যবাদ সরকারকে, অন্তত চার মাসের জন্য বাচ্চাগুলোকে পুষ্টিবর্ধক মাংস আপনারা দিচ্ছেন। কিন্তু সেই সরকার একই সঙ্গে খেলার জন্য টাকাটা সম্ভবত বন্ধ করে দিচ্ছেন। সম্ভবত কথাটা কেন বললাম, আমরা একটি নির্দিষ্ট জেলা থেকে একজন শিক্ষক মশাইয়ের এই রিপোর্টটা পেয়েছি, যে রিপোর্টটা আপনাদের কাছে শোনাবো, যেখানে আপনারা জানেন যে প্রতি বছর শীতের সময় বাচ্চা প্রাইমারি স্কুলের ছেলেমেয়েগুলোর জন্য একটা স্পোর্টসের আয়োজন থাকে। চক্রের নামে একটা টাকা সরকারের কাছ থেকে বরাদ্দ হয় এবং সেই টাকাটা বরাদ্দ হলে তারপর তার ভিত্তিতে বাচ্চাগুলো একটু স্পোর্টসে অংশগ্রহণ করতে পারে, ছোটো ছোটো প্রাইজ নিয়ে যেতে পারে, দুপুরবেলা একটা টিফিন পেতে পারে। সেই খাতে যে সরকার টাকাটা দেয়, সেই টাকাটা এবারে নাকি 2023 সেই টাকাটা এই বছরের শুরুতেও দেয়নি, 2022 এন্টায়ার বছরটাতে দেয়নি, 2021 করোনা দেখিয়ে দেয়নি, 2020 লাস্ট 2020 নভেম্বর মাসে প্রতি চক্র পিছু 1,00,000 টাকা করে দেওয়া হয়েছিল। একটা চক্রে কতগুলো স্কুল থাকে, 40 থেকে 50টা প্রাইমারি স্কুল থাকে, 40 থেকে 50টা প্রাইমারি স্কুল থাকে, যাদের জন্য এই একটি চক্রকে সরকারের তরফ থেকে 2020 নভেম্বর মাসে 1,00,000 টাকা দেওয়া হয়েছিল। অর্থাৎ প্রতি স্কুল পিছু অ্যাভারেজে 2,000 টাকা বরাদ্দ হয়েছিল সরকারের তরফ থেকে এই স্পোর্টস আয়োজনের জন্য। 2021 করোনার বছর, 2021 শেষ পর্যন্ত শুরু থেকে দেওয়া যায়নি, পরের দিকে শেষের দিকে ডিসেম্বর মাসে দেওয়া হয়নি, এন্টায়ার 2022 একটা টাকা নাকি সরকার থেকে দেওয়া হয়নি। শেষ পর্যন্ত 2023 প্রথম সপ্তাহ গড়িয়ে গেল, 2023 যা শোনা গেল যে সরকারের তরফ থেকে টাকা দেওয়া হবে না, এমনই অন্তত অভিযোগ। সত্যি কি মিথ্যে সেটা তো সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিকারা বলবেন, কিন্তু আমাদের কাছে একজন শিক্ষক মশাইয়ের ফোন এসেছিলো, জানেন, যে শিক্ষক মশাই বলছেন যে ওই খেলার জন্য টাকাটাও শেষ পর্যন্ত বরাদ্দ হয়নি এবং বলা হয়েছে সমস্ত স্কুলের টিচারদের 500 টাকা স্কুলে এবং 1,000 টাকা চক্রে, অর্থাৎ 1,500 টাকা প্রত্যেক স্কুলের শিক্ষককে দিতে হবে। বাচ্চাগুলো খেলাধুলা করবে, তাতে কিছু টিফিন খাবে এবং তার জন্য কিছু প্রাইজ পাবে, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে সেইটার জন্য স্কুলের শিক্ষকদের কোটা থেকে দিতে হবে 1,500 টাকা। সরকারের অবস্থাটা কী বুঝতে পাচ্ছেন? খেলা মেলা উৎসব উৎসবে টাকা খরচা করবো, ক্লাবগুলোকে টাকা দেবো, যে ক্লাবের ইনফ্রাস্ট্রাকচার নেই, যে ক্লাবের নিজস্ব জমি বাড়ি নেই, কোনো এক নেতার নামে একটা ক্লাব রেজিস্টার্ড আছে সেখানেও 2,00,000 টাকা দেবো, কিন্তু এই বাচ্চাদের খেলার জন্য টাকাটা শেষ পর্যন্ত দেবো না। সত্যি কি দেবেন না? কী বলছেন শিক্ষক মশাই? আসুন আজকে নতুন বাংলা দর্শকদের এই নতুন বিষয়টা সম্বন্ধে শুনি। আমরা কেউ জানতাম না, বিশ্বাস করুন, স্কুলে বোর্ডের ক্লাসরুমের সামনে শিক্ষক নেই, 1,98,000 পদ ভ্যাকেন্ট, ছেলেমেয়েগুলো গান্ধী মূর্তি মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে বসে রয়েছে, এমনকি গ্রুপ ডি স্টাফ যারা স্কুল খুলবে তাদের চাকরি চলে যাচ্ছে জালিয়াতি করার জন্য। অর্থাৎ বোর্ডে ক্লাসরুমে টিচার নেই, বাইরে স্কুলের দরজা খোলার জন্য মানে গ্রুপ ডি স্টাফরা শেষ পর্যন্ত ছাঁটাই হচ্ছেন, আর তার পাশাপাশি খেলার জন্য স্পোর্টসের জন্য যেসব স্কুলের শিক্ষক আছেন তারা যখন একটা খেলা স্পোর্টসের আয়োজন করবেন সেই স্পোর্টসের জন্য সরকার হাত গুটিয়ে নিল। কি দেউলিয়া সরকারটা হয়েছে বুঝতে পাচ্ছেন? এইসব কথা মেনস্ট্রিম মিডিয়া, বাংলা তথাকথিত বড় বড় সংবাদ মাধ্যম বড় করে ছাপবে না, প্রথম পাতায় হেডলাইন করে নিউজ ছাপবে না, যে খেলা ক্রীড়া ক্ষেত্রে বাচ্চাদের স্পোর্টসের জন্য পর্যন্ত টাকাটা সরকার দেবে না? যদি সত্যি না দেয় সমস্ত যেসব জেলাতে সরকার দিচ্ছে না, আমাদের জানান, আমরা যে সংবাদ পাচ্ছি কোনো জেলাতেই সরকার বোধহয় এখন আর বরাদ্দ করছে না, কিন্তু যা একটি জেলা থেকে যা সংবাদ পেলাম এই মুহূর্তে নতুন বাংলা দর্শকদের সেটা শোনাব। নমস্কার, বলছি একটু দ্রুত বলবেন, মানে আমি একটা সংবাদ পেলাম যে স্কুলে স্পোর্টসের জন্য বরাদ্দ নাকি সরকার বন্ধ করে দিয়েছে এবং শিক্ষকদের বলছেন সব মিলিয়ে প্রথমে 500 তারপরে 1,000 টাকা করে শিক্ষকরা যেন দেয়, ব্যাপারটা একটু বলবেন কি ঘটছে? ব্যাপারটা হচ্ছে প্রতি বছরের মতন এবছরও অ্যানুয়াল স্পোর্টস প্রাথমিক বিদ্যালয়ের এবছরও হওয়ার কথা, কিন্তু ঘটনাচক্রে হয়েছে কি এটা গত বাম আমল থেকে এই অ্যানুয়াল স্পোর্টস এর প্রাথমিক বিদ্যালয় হয়ে আছে এবং বাম আমল থেকে এই প্রাথমিক বিদ্যালয়ের যে স্পোর্টস হয় এই স্পোর্টস এর জন্য যে খরচ
খরচটা মানে চক্র চক্র স্তর থেকে আপনার জেলা স্তর পর্যন্ত একটা খরচ একটা বড় অংশ। একটু জোরে বলবেন। এই এই প্রাথমিক প্রাথমিক স্কুলের যে শিশু শিশুরা পড়ে প্রি প্রাইমারি টু আপনার ফোর ফাইভ পর্যন্ত যে বাচ্চারা পড়ে তাদের যে স্পোর্টসটা হয় বার্ষিক যে ক্রীড়া প্রতিযোগিতা হয় সেই ক্রীড়া প্রতিযোগিতার জন্য যে খরচ হয় সেই বিপুল খরচের ব্যয়ভার শিক্ষকদের ধারে এই প্রশাসন চাপাতে চাইছে এবং তার জন্য প্রতিটা শিক্ষকের কাছ থেকে ৫০০ টাকা ১০০০ টাকা করে চাঁদা ধার্য করা হচ্ছে এবং আমরা এই চাঁদার ব্যাপারটা আমরা একবার প্রতিবাদ করেছিলাম ২০১৯ সালে এই আমরা এই স্পোর্টস খাতে চাঁদা দিয়ে আমরা সরকারের কর্মসূচি কেন আমরা শিক্ষকরা নিজের পকেট থেকে চাঁদা দিয়ে আমরা করবো যেখানে আমরা দিয়ে পাচ্ছি না যেখানে প্রতিটা শিক্ষকের কম করে প্রতি মাসে ১৫,০০০ ২০,০০০ টাকা করে বেতন কম পাচ্ছি এই অবস্থায় আমরা কেন নিজের পকেট থেকে খরচ বহন করবো এই সরকারি কর্মসূচির আমাদের অলরেডি যে প্রতি মাসে যে বেতন কম পাচ্ছি সেই বেতন দিয়ে দুর্গাপূজা হচ্ছে কার্নিভাল হচ্ছে আরো নানা রকমের খেলা মেলা মৎসব হচ্ছে সেখানে সরকারের টাকা বরাদ্দ হচ্ছে কিন্তু প্রাথমিক স্কুলের যে শিশুদের যে ক্রিয়া সেইখানে কেন সরকার এখনো পর্যন্ত টাকা গ্র্যান্ট করছে না এবং যতদূর সম্ভব আমরা যা জানতে পাচ্ছি এই জোর করে কিছু কিছু জায়গায় শিক্ষকদেরকে হুমকি দেওয়া হচ্ছে টাকা আদায়ের জন্য ৫০০ টাকা ১০০০ টাকা করে দিতে হবে বাধ্যতামূলক করছে কোনো কোনো জায়গায় গোটা রাজ্য জুড়ে এই অরাজকতা চলছে এই হচ্ছে এখন সংক্ষেপে আমি বললাম আরো যেটা জানা যাচ্ছে যে স্কুলের যে বিভিন্ন রকম খরচ হয় হঠাৎ কোনো ইমার্জেন্সি কোনো বেঞ্চ ভেঙে গেল বা কোনো কিছু কিনতে হলো সেটাকে বলে কম্পোজিট গ্র্যান্ট এখন কিছু কিছু জায়গায় আমাদের এসআইরা জানাচ্ছে যে কম্পোজিট গ্র্যান্ট থেকে আপনারা টাকাটা দিতে পারেন স্পোর্টস খাতে কিন্তু ব্যাপারটা যে আমি বিদ্যালয়ের জন্য যে খরচটা আমার কম্পোজিট গ্র্যান্টে রাখা আছে যে টাকা সেই টাকা যদি আমি বিদ্যালয়ের স্পোর্টস এর খাতে খরচ করি বিদ্যালয়ের পরিকাঠামোর জন্য যে খরচটা আমি সেই টাকাটা কোথায় পাবো এইরকম একটা অবস্থায় দাঁড়িয়েছে রাজ্যের আর্থিক পরিস্থিতি যেখানে সরকার বিভিন্ন রকম ভাবে টাকা নয়ছয় করছে আপনারা তো দেখতেই পাচ্ছেন সবই তাহলে সেখানে কেন শিশুদের খেলার জন্য টাকা বরাদ্দ করা হবে না এটাই আমার সব থেকে বড় প্রশ্ন প্রশাসনের কাছে এবং আমি চাইছি ব্যাপারটা রাজ্যের মানুষেরও জানা দরকার এবং সব সব সমাজের সব শ্রেণীর মানুষের প্রতিবাদ করা প্রয়োজন বিশেষ করে যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদের কাছ থেকে আমি চাইছি একটা বড় সড়ো প্রতিবাদে মুখরিত হোক প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা একটা কথা বলুন তো এটা কি সারা পশ্চিমবঙ্গ জুড়ে এই ঘটনা ঘটছে হ্যাঁ হ্যাঁ গোটা রাজ্য জুড়ে এটা হচ্ছে গোটা রাজ্য জুড়ে প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় তার যে অঞ্চল স্তর থেকে চক্র স্তর আসলে প্রতিটা জেলাতে আমাদের যে প্রাথমিক বিদ্যালয়ের যে যে আমাদের যে পরিকাঠামো সেই পরিকাঠামো প্রথমে চক্র স্তরে বিভক্ত হয় প্রথমে চক্র সেই চক্রের মধ্যে নিচে থাকে অঞ্চল সেই অঞ্চল যেমন আমি একটা জেলায় ধরুন কোন জেলায় ৪৫টা চক্র আছে আর প্রতিটা চক্রে ধরুন ৪টে করে জিপি আছে অর্থাৎ গ্রাম পঞ্চায়েত এবং সেই প্রতিটা গ্রাম ৪টে গ্রাম পঞ্চায়েত বা ৫টা গ্রাম পঞ্চায়েত নিয়ে একটা চক্র হয় ওই যে পঞ্চায়েত লেভেল থেকে যে স্পোর্টস হবে সেই স্পোর্টস এর সেই টাকা খরচটা কে বহন করবে সরকার নিজে হাত তুলে দিচ্ছে সেইখানে বলছে শিক্ষকদেরকে টাকা দিতে এবার পঞ্চায়েতের স্তর থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উঠে আসে চক্র স্তরে চক্র স্তর থেকে ওটা চলে যায় জেলাস্তরে সরকার শুধুমাত্র জেলা স্তর থেকে খরচটা বহন করতো আগে তারপর ২০১৯ সাল থেকে সরকার ৪০,০০০ এবং ২০২০তে একবার ১,০০,০০০ করে প্রতিটা চক্রকে দিয়েছিল কিন্তু এবছর যা খবর পাচ্ছি এখনো পর্যন্ত সরকারের কাছে আমরা কিন্তু আর্থিক সহযোগিতা সেরকম কোনো আশ্বাস পাচ্ছি না অনেক ধন্যবাদ দাদা।